10 ডিসেম্বর ঘিরে টানটান উত্তেজনা। 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করতে অনড় বিএনপি। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। অন্যদিকে সরকারি দলও 10 ডিসেম্বর ঘিরে সভা সমাবেশ মহড়া অবস্থানের প্রস্তুতি নিয়েছে। সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেফতার। বিএনপি নেতাদের দাবি, 2018 সালের নির্বাচনের আগে যেমন গায়েবী মামলা দিয়ে বিএনপিকে জর্জরিত করার চেষ্টা করেছিল, তেমনি চলমান আন্দোলন দমনেও আওয়ামী লীগ গায়েবী মামলা দেওয়ার কৌশল গ্রহণ করেছে। জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত 22 আগস্ট থেকে সারা দেশের ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় বিক্ষোভ সমাবেশ ও গণসমাবেশ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। 10 ডিসেম্বর কর্মসূচি নিয়ে উত্তাপ ছড়ানোর পর 12 দিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 170টি মামলা হয়েছে। এসব মামলায় শুধু দেশে থাকা বিএনপি নেতারই আসামি নন। জানা গেছে নারায়ণগঞ্জে পুলিশের মামলায় জাপানে থাকা প্রবাসী ছাত্রদল নেতাকেও আসামি করা হয়েছে। এভাবে সারা দেশে আবারও গায়েবী মামলার হিড়িক চলছে। বিএনপি নেতাদের অভিযোগ শুধু মামলা নয়, মামলা দায়েরের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানি এবং বাসার মহিলাদের সঙ্গে ঔষধ্যমূলক আচরণও করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল আলম মাহবুবকে গত মঙ্গলবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদপুরের বাসা থেকে উঠিয়ে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে দল ও তার পরিবার গভীর উৎকণ্ঠায় রয়েছে। গত সোমবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিম উদ্দিন অসীমের ধানমন্ডির বাসায় তল্লাশি এবং সেখান থেকে 8 জনকে আটক করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আবারও পুরনো খেলা শুরু করেছে, ককটেল ফাটাতে দেখেনি কেউ অথচ মামলা দিয়েছে পুলিশ। বিএনপির বিরুদ্ধে মামলা কিন্তু সাক্ষী কিছুই জানে না, কারণ ককটেলের কোনো শব্দই নেই, কিছু দেখেনি কেউ। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা সবই গায়েবী মামলা। 2022 সালের জুন পর্যন্ত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে 1,15,000 মামলা হয়েছে। এসব মামলায় 35 লাখেরও বেশি আসামি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও তৃণমূলের প্রায় সব নেতাই এসব মামলার আসামি। কারো কারো বিরুদ্ধে শতাধিক মামলাও রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পুরাতন মামলা সচল ও নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দুদক। সংস্থাটির আবেদনে উচ্চ আদালতের আদেশে একের পর এক বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলা সচল হচ্ছে।